সংঘর্ষ, আগুন, রক্ত, আতঙ্ক, চারপাশে উৎসুক জনতা, এমন চিত্র মানিকগঞ্জের সিঙ্গাইরে চলছে নেত্রীদা লিডার সিনেমার শুটিং। শুটিং দেখতে রাইছি, উন্মুক্ত ভাবে কাছে পাইতেছি, দেখতে পারতেছি। এবার তো আর দেখার আমাদের সুযোগ নাই। ভারতের অভিনেতা, বাংলাদেশের অভিনেতা সবাই শুটিং করতেছে, এখানে দেখতে ভালো লাগতেছে। এখানে যেন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকে, সব কিছু মিলায়ে আমরা এখানে মোটামুটি সবাইকে প্রোটেকশন দিচ্ছি। রাজনীতিবিদ বাবার মৃত্যুর পর রাজনীতির মাঠে নামেন মেয়ে, মুখোমুখি হন নির্মম বাস্তবতার, এমন দৃশ্যপটে অভিনয় করেছেন বর্ষা, যেখানে নেত্রী বর্ষার বডিগার্ড হয়ে আসছেন অনন্ত জলিল। নেত্রীর পাশে দাঁড়ায় কিভাবে, তাকে কখনো যাওয়ার জন্য আমন্ত্রণ করলে কোথাও কিভাবে হাতটা দেখায়, মানে এই যে অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমি খুব টেনশনে আছি, যে মানুষ যে আবার টোল না করে, যেগুলো হচ্ছে না, মানে রিয়েলি এটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। এই ছবিতে এমন কিছু করতে চাই, এমন অভিনয় করতে চাই যে মানুষ যেন বলে না সে করছে, তার জীবনের সেরা ছবি। এরপরেও যদি আমরা চার পাঁচটা ছবি করি, মানুষ যেন এটাই মনে রাখে, দ্যাটস ইট। বাংলাদেশের নায়ক নায়িকা, দক্ষিণ ভারতের খল অভিনেতা, এমন দৃশ্যপট দেখা যাবে নেত্রী দ্য লিডার সিনেমায়। গাজনী খ্যাত ভারতীয় বিখ্যাত খল অভিনেতা প্রদীপ রাওয়াতের সাথে আরও দেখা যাবে কবির দোহান সিং এবং তরুণ অরোরাকে। এই ইউনিট খুব ভালো আসে, আমার প্রোডিউসার জলিল সাহেব ওয়ান অফ দ্য বেস্ট ম্যান, আমার এই লিডার ওয়ান অফ দ্য বেস্ট লেডি। ক্যামেরা ওয়েসাই হতা হ্যায়, লোকেশন ভি ওয়েই হতা হ্যায়, খালি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হো জাতা হ্যায়। বহুত আচ্ছি পলিটিক্যাল ফিল্ম বনাই জা রহি হ্যায়, এন্টারটেইনমেন্ট ভ্যালু অ্যাড কিয়া জা রহা হ্যায়, ইমোশনস অ্যাড কিয়ে জা রহে হ্যায়। আই এম সো হ্যাপি ইধর মে কর রহা হুঁ, সব লোক বহুত মেরে কো মদদ কর রহে হ্যায়, আর লোকাল ওয়ালে আর জুনিয়রস, আই এম সো হ্যাপি। অভিনেতা প্রযোজক অনন্ত জলিল এই সিনেমা দিয়ে নাম লিখালেন পরিচালনার খাতায়। যৌথ পরিচালনায় রয়েছে তামিল সিনেমার নির্মাতা উপেন্দ্র মাধব। মুভি ইজ কামিং আউট ভেরি ওয়েল and sir is providing everything what we need. দক্ষিণী ভারতীয় সিনেমার অন্যতম ফাইটিং ডিরেক্টর সোমু রেন্ডির এই সিনেমায় কাজ করা বাড়তি এক প্রাপ্তি। এই লটের শুটিং শেষে তুরস্কে হবে বাকি 50% শুটিং। বাংলাদেশ ও তুরস্কে যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা মুক্তি পেতে পারে আগামী বছর। ফাতেমা কাউসার, নিউজ 24, মানিকগঞ্জ।